সদরঘাট, সারি সারি লঞ্চ, অগণিত নৌকা, সেই সাথে নোংরা কালো পানি, যাদের মাথায় আসে তাদের বলি, এখন বর্ষা মৌসুম। বুড়িগঙ্গার পানি মোটেই নোংরা নয়, বর্ষার নতুন পানিতে নদী টইটুম্বুর। লঞ্চ আসছে যাচ্ছে, নৌকা যাত্রী পারাপার করছে, কেউ মাছ ধরছে, একদল পরিষ্কার পানিতে গোসল করতে নেমেছে। সর্বোপরি নদীকেন্দ্রিক মানুষের ব্যস্ততা ও এনার্জি যে কাউকে স্পর্শ করবে। যারা বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণের ইচ্ছা পোষণ করেন কিন্তু সময় করে উঠতে পারছেন না, তারা এই বর্ষা মৌসুমে আসতে পারেন, একটা নৌকা ভাড়া করে বেরিয়ে পড়ুন নদীতে। বুড়িগঙ্গার এখন ভরা যৌবন, পানিতে দুর্গন্ধ নেই, বছরের এই সময়ে ওয়েদারটাও অসাধারণ, বিকেলের ব্যাপ্তিটাও বেশ দীর্ঘ, স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন। তবে যারা সাঁতার জানেন না, এই ভিডিও তাদের জন্য নয়। বুড়িগঙ্গায় এসে আসলে কী দেখবেন? এই নদীর সদরঘাট অংশের যে বৈশিষ্ট্য বিশেষভাবে আপনার চোখে পড়বে তা হচ্ছে সারি সারি সাদা লঞ্চ, দু একটি হয়তো গা ঘেঁষেও চলে যাবে। বেশিরভাগ লঞ্চই বরিশাল বিভাগের বিভিন্ন রুটে চলাচল করে, এছাড়া চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুরেও লঞ্চ চলাচল করে। কিছু লঞ্চ তো সব কিছু ছাড়িয়ে বহু দূর চলে যায়, মেঘনার শেষ প্রান্তে, হাতিয়া, মনপুরা, বরগুনার আমতলি পর্যন্ত তাদের যাতায়াত। মন ভীষণ খারাপ হলে সেসব লঞ্চে একদিন উঠে পড়বেন, নগরীর কোলাহল ছেড়ে চলে যাবেন দূরের উপকূলে, সীমাহীন সাগরের কাছাকাছি। বুড়িগঙ্গার এই অংশের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নৌকা, ছোট নৌকা কিংবা বড় নৌকা প্রচুর দেখবেন, মূলত নদীর দুই পারের যাত্রী পারাপার করে নৌকাগুলো। ভাড়া জনপ্রতি 10 টাকা, ভ্রমণের জন্য ঘণ্টা প্রতি 250 টাকা থেকে 400 টাকার মধ্যে ভাড়া করা যাবে নৌকা, দরদাম করে নিতে হবে অবশ্য। বুড়িগঙ্গায় প্রায় দেখবেন ডুবুডুবু বালখেট, একের পর এক যাচ্ছে আসছে, ঢাকা মহানগরীর বিশাল নির্মাণ কর্মযজ্ঞের অন্যতম প্রয়োজনীয় নির্মাণ উপকরণ বালু সরবরাহ করে এই বালুবাহী জাহাজ। নদীর পশ্চিম পারে অনবরত হাতুড়ির শব্দ যেমন আপনার কানে আসবে, তেমনি চোখে পড়বে জাহাজ শিল্পের বিশাল কর্মযজ্ঞ। অনেকক্ষণ নৌকা ভ্রমণ শেষে আপনার মনে হতেই পারে নদীর ওপারে পা রাখবেন। এখানে এসে দেখতে পাবেন জাহাজ মেরামত ও জাহাজ নির্মাণ। এখানে যেমন জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় বিক্রয় হয়, তেমনি যন্ত্রাংশ তৈরিও হয়। অনেক তো ঘোরা হলো, এবার ফেরার পালা। নদী ছাড়াও সদরঘাটে এলে দেখার আছে আহসান মঞ্জিল, এখানে একটি মিউজিয়াম আছে। এছাড়া সংস্কারাধীন লালকুঠি, যা শীঘ্রই খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। এছাড়া কাশী ইসলামপুরের কাপড়ের পাইকারি বাজার আছে, আছে বইয়ের জন্য বাংলা বাজার, রসনা বিলাসের জন্য কাশী আছে বিউটি বোর্ডিং। সদরঘাট লঞ্চ টার্মিনালের তৃতীয় তলায় আছে একটি সুন্দর রেস্টুরেন্ট, বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। এখান থেকে বুড়িগঙ্গা ও সদরঘাটের সুন্দর ভিউ পাওয়া যায়। ধন্যবাদ।